মাত্র 1 ঘন্টা 24 মিনিটে ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককে শিরোপা জিতলেন পোলিশ টিনেজ ইগা সোয়াতেক। ফাইনালে তিনি 6-4 ও 6-1 গেমে পরাজিত করেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে। আরো জানাচ্ছেন পরাগারমান। অবাছাই হিসেবে খেলতে সেই বাজিমাত করলেন পোল্যান্ডের কিশোরী ইগা সোয়াতেক। শুধু তাই নয়, প্রথম পোলিশ হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও গড়লেন তিনি। 81 বছরে প্রথমবারের মতো কোনো পোলিশ হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন ইগা সোয়াতেক। প্যারিসের ফিলিপ পেকার্ডিয়ার কোর্টে যুক্তরাষ্ট্রের সোফিয়া ক্যানিনের সাথে দারুণ লড়াই হয় সোয়াতেকের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে প্রথম সেট জেতেন পোলিশ টিনেজ 6-4 গেমে। দ্বিতীয় সেটে আরও প্রতিদ্বন্দ্বিতার আশা করা গিয়েছিল, কিন্তু আমেরিকানদের সেই আশায় জল ঢেলে দেন পোলিশ সুন্দরী। 6-1 গেমের জয়ে রোলাঙ্গারোস শিরোপা নিজের করে নেন তিনি। 2007 সালে জাস্টিন হ্যানিনের পর ইগা সোয়াতেকই হলেন প্রথম খেলোয়াড় যিনি রোলাঙ্গারোসে চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো সেট হারেননি। এই জয়ে 54 নম্বরে থাকা ইগা বিশ্ব র্যাঙ্কিংয়ে 17 নম্বরে উঠে এলেন। 1997 সালে ইভা মাজুলির পর প্রথম কিশোরী হিসেবে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন। পরাগমান, এটিএন বাংলা।